চায়না কমলা, এই চায়না কমলা গাছে আমাদের এখানে 5টি কমলা আছে। তো এটা হলো একটি মিষ্টি করমচা গাছ, এবং এই গাছটিকে আপনারা চিনতে পারছেন, এটি হলো নয়নতারা। এই গাছগুলি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, প্রচুর ফুল ফুটে গেছে, দেখা যাচ্ছে ফলগুলি। এখানে আরেক থোকা, এভাবেই প্রতিটি থোকাতে ইনশাল্লাহ ফলগুলি আছে, এবং আরও অনেক ফুল ছিল, ওগুলি ঝরে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবেদা গাছে সার প্রয়োগ করব, সেজন্য মাটিগুলি আলগা করছি। এটা 12 মাসই থাই সবেদা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ এগুলি ফল। তো প্রতিটি থোকাতেই আমাদের এই গাছে ফল আছে, ওই যে এই ফলটি একটু বড় দেখা যাচ্ছে। এইভাবে প্রত্যেকটি থোকাতেই বেশ কিছু সবেদা ইনশাল্লাহ আমাদের এবার টিকে যাবে। কিছু সার মিক্সড করে রেখেছিলাম এই বস্তাতে, দেখা যাচ্ছে এখানে আছে আপনার ভার্মি কম্পোস্ট আছে, গোবর সার আছে, চুন এবং জিপসাম, হাড়কুচি এবং শিঙ্গুড়া, সেগুলি এখানে আছে। আমি একটি অনুপাতে এগুলি মিক্সড করেছি, এবং এখানে কিছু পটাশ সার আছে। মাটি আলগা করছি, এবং এখানে আমি সার মিক্সড করব। এখান থেকে এক মুঠ সার নিলাম, এবং আরও এক মুঠ সার নিই। এখানে সরিষার খোলের যে আছে, খোল আছে, সেটাও গুঁড়ো করে দেওয়া হয়েছে। এখানে 2 মুঠ পরিমাণে সার আমি এখানে দিলাম, এবং মাটির সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। গাছে ফল আছে, তো এখন গাছটি প্রচুর পরিমাণ খাবার প্রয়োজন। এই ফলগুলি বড় করতে গাছে প্রচুর খাদ্যের প্রয়োজন হবে, তো সেজন্য আমি এখানে এই সারটি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এবং এই সারগুলি দেওয়ার পরে লাস্টে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমাদের এই গাছটি হলো মিয়াজাকি, এটা হলো বলসুন্দরী। বড়ি গাছটিতে মাশাল্লাহ বেশ কিছু ফুল এসেছে। আমরা এই বড়ি গাছটিতেও আমাদের এই মিশ্রিত যে সার, এই সারটি আমরা দিব। বড়ি গাছেও এখানে কিছু পরিমাণে সার আমরা দিয়ে দিচ্ছি। এই সারগুলি দেওয়ার পরে মাটির সাথে আবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে গাছে পর্যাপ্ত যদি খাবার না পায়, তো ফলগুলি বড় হবে না, ঝরে যাবে। তাই গাছে এই সারগুলি দিয়ে দিচ্ছি। এখানে যে আরেকটি বড় গাছ আছে, এটি হলো সিডলেস কুল, এবং এটাতেও প্রচুর ফুল এসেছে। এইমাত্র এখানে সার প্রয়োগ করলাম, এবং এটা হলো আমাদের একটি চায়না কমলা। এই চায়না কমলা গাছে আমাদের এখানে 5টি কমলা আছে গাছটিতে, এবং এখানে সার প্রয়োগ করা হয়েছে। এবং এখানে এটা হলো সুইট লেমন, এটাতেও সার দেওয়া হয়েছে। তো এভাবে আমাদের ছাদ বাগানে বেশ কিছু গাছে আজকে সার প্রয়োগ করলাম। তো এটা হলো একটি মিষ্টি করমচা গাছ, এবং এই গাছটিকে আপনারা চিনতে পারছেন, এটি হলো নয়নতারা। এই গাছগুলি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, প্রচুর ফুল ফুটে গেছে। এটা হলো আমাদের আঙুর গাছ, লাল আঙুর। লাল আঙুর গাছটি একটি সিমেন্টের বস্তা, ছোট আকারে একটি বস্তা কেটে এটার মধ্যে লাগিয়ে দিয়েছি। গাছটি মাশাআল্লাহ আস্তে আস্তে বেশ বড় হয়েছে, আশা করি আগামী বছর এতে আমরা ফল পাব। এখানে হলো সিম, এই গাছগুলি এখন আমরা সেটিং করতে পারি নাই, টেম্পোরারিভাবে এখানে লাগানো আছে। আর এটা হলো আমাদের লাউ গাছ, লাউ গাছের ডগায় ডগায় ফুল আসতেছে, প্রতিটি ডগায় ডগায় 2-3টা করে ফুল দেখা যাচ্ছে। তো আরেকটি গাছ ছিল বড় লাউ গাছ, ওইটা গাছটা মরে গেছে, প্রচুর ফুল হয়েছিল। ফুলটা ফুল থেকে ছোট আকারে ফল হওয়ার পরে ফলগুলি পচে যায়, তো
পচে যাওয়ার পর গাছটা আস্তে আস্তে মরে গেছে। আরেকটি আশ্চর্য জিনিস হলো এখানে আমাদের ভুট্টা গাছ, আমরা ভুট্টাকে কিছু ভুট্টা বিচি লাগিয়েছিলাম এখানে, এখান থেকে এই যে এই গাছগুলি হয়েছে এবং প্রচুর প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে ভুট্টা আসতেছে। এই হলো আমাদের গাছে ভুট্টা ধরেছে। আপনারা অবশ্যই ভুট্টা চিনতে পারছেন, যেটাকে ইংলিশে ক্রন বলা হয়, সেই ভুট্টা ভুট্টা গাছ। এখানে তিন চারটা গাছ আছে, একটা এই সাথে ট্রেতে ক্রেটে লাগানো, এবং ওই পাশে আছে দুইটা, ওই পাশে দুইটা ভুট্টা গাছ আছে এবং এই এটার মধ্যে ভুট্টা ধরছে। গাছটা খুব ছোট চিকন, কিন্তু এইখানেও দেখেন যে এই যে ভুট্টা, এই যে ভুট্টা ধরেছে, এই যে আরেকটা ভুট্টা, এবং একটা বালতিতে লাগানো হয়েছে এটা। গাছে সার দেওয়ার পর এখন পানি দিতেছি, পুরো বাগানে সবগুলি গাছে পানি দিব। তো পানি দিতে থাকি, সার দেওয়ার পরে পানি দেওয়া শেষ করলাম। তো এখন বাগানের এই কয়েকটি গাছে আমরা এই টবে লাগাতে পেরেছি, আর বাকিগুলি তো ওই পাশে আছে, আমাদের ওই পাশটাতে আছে, এইখান থেকে দেখলে বোঝা যাবে ছাদটা। তো আপনারা যারা আমাদের ছাদ বাগান নিয়মিত দেখতেছেন, তারা ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট আমাদের সাথেই থাকবেন, এবং নতুন যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের এই ছাদ বাগানের পাশাপাশি আমাদের এই চ্যানেলে বিভিন্ন হার্ট এবং নার্সারির ভিডিও থাকবে। যারা ছাদ বাগান করে এরকম তাদের ভিডিও এবং বিভিন্ন হাট বাজারের ভিডিও থাকবে। যারা এই চ্যানেলটিতে নিয়মিত থাকবেন তারা ইনশাল্লাহ আগামীতে দেখতে পাবেন আমাদের এই ছাদ বাগানটি আস্তে আস্তে সমৃদ্ধ হবে, আপনারা আমাদের পাশে থাকবেন। এবং নতুন যারা এই চ্যানেলটিতে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখার পর আপনাদের রিয়াকশানটা দিবেন, ভালো হলে লাইক দিবেন আর খারাপ হলে আপনার ডিসলাইক দিবেন, অসুবিধা নাই, তবে আপনাদের রিয়াকশানটা দিবেন। আমাদের এই ছাদ বাগান কেমন হচ্ছে, অত ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। তো ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের এই ছোট্ট ছাদ বাগানটি আস্তে আস্তে আমরা পরিপূর্ণতা নিয়ে আসবো। আজ ছাদ বাগানে এসে গাছগুলিতে সার দিলাম এবং পানি দেওয়া শেষ করলাম। তো পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, চারিদিকে আলো কমে আসছে। তো ভিডিওটি এখানে শেষ করব, আপনারা সবাই ভালো থাকেন, ছাদে আমাদের আরও কিছু কাজ আছে, আমরা ওগুলি করব। তো আপনারা সবাই ভালো থাকেন, আপনার কাছে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।